হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকের ক্লাসটিতে নতুন একটি অধ্যায় কোষের পরিভ্রমণ নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যে এই চ্যানেলে অনেকগুলো বিষয়ের উপরই ভিডিও তৈরি করা হয়েছে, যারা দেখনি তারা দেখে নিজেদের স্কিল ডেভেলপ করে নিতে পারো। তো আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবা। চলো এখন আমরা ক্লাসটি শুরু করি। কোষ বলতে কী বোঝায়? কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক একক। আমাদের দেহ এরকম কোটি কোটি কোষের সমন্বয়ে তৈরি, অর্থাৎ অনেকগুলো ইট পাশাপাশি রেখে যেমনি করে একটি ঘর তৈরি করা হয়, এই ক্ষেত্রে ইটগুলো হচ্ছে কোষ। সর্বপ্রথম কোষ বা ইংরেজিতে সেল শব্দটি নামকরণ করেন বিজ্ঞানী রবার্ট হুক, ঠিক আছে? আর এখানে পরিভ্রমণ বলতে বোঝায় কোষের যে বিভিন্ন অঙ্গাণু আছে, ঠিক আছে, ওইগুলো সম্পর্কে জানা। তো চলো এখন আমরা বিস্তারিত জেনে নিই। প্রথম সেশন, ঘুরতে যেতে তোমাদের সবার ভালো লাগে, তাই না? বিদ্যালয়ের শিক্ষা ভ্রমণ অথবা পিকনিকে কিংবা বছরে বড় ছুটির মধ্যে তোমরা কোথাও কোথাও ঘুরতে গিয়েছ, একটা জিনিস লক্ষ্য করেছো কি? যেখানে ঘুরতে গিয়েছ সেই জায়গাটা যদি অজানা হয় তখন সঙ্গে কেউ ট্যুর গাইডের মতো থাকলে চট করে ওই জায়গা সম্পর্কে চট করে অনেক কিছুই সহজে জেনে নেওয়া যায়, ঠিক আছে? এই ক্ষেত্রে এই অধ্যায়ে ট্যুর গাইডটি হবে এখন আমি, ঠিক আছে? তোমাদের সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিব। তুমি কোথাও ঘুরতে গিয়েছো এবং ট্যুর গাইডের সাহায্য নিয়েছ যিনি তোমাকে ওই জায়গায় ঘুরিয়ে দেখিয়েছে, জানিয়েছেন সব কিছু। এমন কোনো স্মৃতি থাকলে তা ক্লাসে শেয়ার করো। তো তোমার এরকম কোনো স্মৃতি থাকলে শেয়ার করতে পারো, শিক্ষককেও জিজ্ঞাসা করতে পারো তার এ ধরনের কোনো অভিজ্ঞতা আছে কি না, তাকে অনুরোধ করো সেটি শেয়ার করতে, ঠিক আছে? এবার একটা জিনিস ভেবে দেখো তো, তুমি যদি ইচ্ছে মতো ছোটো থেকে আরও ছোটো হতে পারতে তাহলে তোমার বন্ধুর হাতের তালুর মধ্যে ঢুকে গিয়ে কোষ থেকে কোষে ঘুরে বেড়াতে পারতে, অথবা আমাদের চোখের বিবর্ধন ক্ষমতা যদি অনেক বেশি থাকতো তাহলে খালি চোখেই তুমি ক্ষুদ্র জীব থেকে শুরু করে কোষের অঙ্গগুলো দেখতে পেতে। আমরা এই কোষের অঙ্গগুলো পার্ট বাই পার্ট দেখার চেষ্টা করব, ঠিক আছে? অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলো দেখা যায় না, হ্যাঁ, তাই এই অভিজ্ঞতাই অণুবীক্ষণ যন্ত্রে দেখা কোষের মডেল বানিয়ে সেই মডেলের মধ্যে পরিভ্রমণ করবে আর জানবে বিভিন্ন কোষ ও কোষের অঙ্গাণু সম্পর্কে, ঠিক আছে? কোষ পরিভ্রমণে তোমরা এক একজন ট্যুর গাইডের ভূমিকা নেবে। তাহলে চলো পরিকল্পনা শুরু করা যাক। এখন আমাদের মূল পড়াগুলো শুরু হবে। শিক্ষকের নির্দেশনায় দুইটি দলে ভাগ হয়ে যাও। একটি দল প্রাণী কোষ, অন্য আরেকটি দল উদ্ভিদ কোষ নিয়ে কাজ করবে। উদ্ভিদ কোষ দলটি আরেকটি ছোট উপদলে ভাগ হয়ে প্লাস্টিড এবং প্রাণী কোষ দলটি আরও দুইটি উপদলে ভাগ হয়ে মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসের মডেল নিয়ে কাজ করবে। আমরা এই সম্পর্কে এ টু জেড জেনে নেব। আগে বোঝার চেষ্টা করি কী কী বলছে। দল দুটি একত্রে অবস্থান নেওয়ার পর অনুসন্ধানী পাঠের কোষ বিজ্ঞান অধ্যায় খুলে বের করে ভূমিকা অংশটুকু পরে প্রাথমিক ধারণা নিয়ে নাও। আমি তোমাদের এগুলো বুঝিয়ে দেব, ঠিক আছে? কোনো অংশ বুঝতে অসুবিধা হলে শিক্ষককে প্রশ্ন করে ধারণা স্পষ্ট করে নাও। উদ্ভিদ ও প্রাণী কোষে কী কী কুসংজ্ঞানু আছে এবং প্লাস্টিড মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান তা দলে এবং উপদলে একটি তালিকা তৈরি করে নাও। তো এখান থেকে আমাদের পড়া স্টার্ট হলো। আমরা এখন সব কিছু ডিটেলসে জেনে নেব, ঠিক আছে? প্রথমে আমরা উদ্ভিদ এবং প্রাণী কোষের চিত্রটা দেখব, তারপর এটি সম্পর্কে আমরা বিস্তর আলোচনা করব। তো দেখো এখানে তোমরা দুইটা চিত্র দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই চিত্রটা হচ্ছে উদ্ভিদ কোষের এবং এই চিত্রটা হচ্ছে প্রাণী কোষের, ঠিক আছে? এখন আমরা দুইটারই বৈশিষ্ট্যগুলো ভালো করে জেনে নিব এবং তোমরা অবশ্যই এই ক্লাসটি ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো চলো দেখি কী আছে এই দুইটা কোষের মধ্যে। তো এখানে দেখো উদ্ভিদের ক্ষেত্রে এই অংশটা হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে? তো কোষ প্রাচীর কাকে বলে? কোষের বাহিরের দিকে তিন স্তর বিশিষ্ট, এটা কিন্তু কোষের বাহিরে অবস্থিত, অর্থাৎ সম্পূর্ণটা কিন্তু একটা কোষ এবং এটা কি কোষের বাহিরের স্তর। তো কোষ প্রাচীর কাকে বলে? কোষের বাহিরের দিকে তিন স্তর বিশিষ্ট শক্ত আবরণকে বলা হয় কি কোষ প্রাচীর, ঠিক আছে? এখানে কিন্তু তিনটা স্তর রয়েছে। তো কোষ প্রাচীর হওয়ার জন্য কী প্রয়োজন? তিনটা স্তর কিন্তু থাকা প্রয়োজন। এখন দেখো এই যে তিন স্তর বিশিষ্ট কোষ প্রাচীর, এটি কিন্তু উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে কিন্তু এরকম কোষ প্রাচীর নেই। এই যে দেখো এখানে কি কোনো কোষ প্রাচীর আছে? নাই কিন্তু, ঠিক আছে? এখন এই যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরটা তৈরি হয়েছে সেলুলোস এবং লিগোনিন দিয়ে, ঠিক আছে? তারপর দেখো প্রাণী কোষের তো কোনো আমার কোষ প্রাচীর আমি পাচ্ছি না,
তারপর আরেকটা অংশ হলো কুশ জিল্লি, এই যে কুশ জিল্লি, কুশ জিল্লি কিন্তু প্রাণী কোষে থাকে এবং উদ্ভিদ কোষেও থাকে। তো এই অংশটা হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে কুশ জিল্লি, ঠিক আছে। তো কুশ জিল্লি কাকে বলে? কুশের বাহিরের দিকে দুই স্তর বিশিষ্ট নমনীয় আবরণ বা পর্দা, একে জিল্লিও বলা হয়। একে কি বলে? কুশ জিল্লি বলে। প্রাণী এবং উদ্ভিদ উভয় কোষে কী থাকে? কুশ জিল্লি কিন্তু থাকে, ঠিক আছে। প্রাণী কোষের ক্ষেত্রে কুশ জিল্লি, এই যে এটা হচ্ছে প্রাণী কোষের কুশ জিল্লি, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কুশ জিল্লিটা কুশ প্রাচীরের নিচে অবস্থিত, এই যে এটা হচ্ছে কুশ জিল্লি, ক্লিয়ার। তো এখন দেখো কুশ প্রাচীর এবং কুশ জিল্লি, ঠিক আছে, এই যে এটা হচ্ছে কুশ জিল্লি প্রাণী কোষের ক্ষেত্রে। তো কুশ প্রাচীর এবং কুশ জিল্লিকে অতিক্রম করে ভিতরের দিকে গেলে, এই যে আমি কি করেছি, ভিতরের দিকে যাচ্ছি, এই কোষের ক্ষেত্রে ভিতরের দিকে যাচ্ছি, ভিতরের দিকে গেলে যে স্বচ্ছ ঘন ও জেলির মতো বস্তু দেখা যায়। তো এই যে স্বচ্ছ ঘন এবং জেলির মতোগুলো কিন্তু বস্তু দেখা যাচ্ছে, ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে এগুলো, তাকে বলে প্রোটোপ্লাজম, ঠিক আছে। প্রাণী কোষের ক্ষেত্রেও প্রোটোপ্লাজম আছে এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রেও কি আছে? প্রোটোপ্লাজম কিন্তু আছে। প্রোটোপ্লাজমের শতকরা 75-95% কিন্তু পানি, ঠিক আছে। এখন দেখো প্রোটোপ্লাজমের কিন্তু দুইটা অংশ থাকে, একটা হচ্ছে নিউক্লিয়াস এবং আরেকটা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। তো নিউক্লিয়াস প্রাণী কোষের ক্ষেত্রে এটি হচ্ছে নিউক্লিয়াস এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস হচ্ছে কোনটা? এটা, ক্লিয়ার। এই যে এখানে দেখো তোমাদের চিহ্ন দ্বারা দেখিয়ে দেওয়া হয়েছে, এই যে নিউক্লিয়াস হয়েছে এটা, আর প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াস কি? এটা। এখন আমরা নিউক্লিয়াস সম্পর্কে, এই যে নিউক্লিয়াসটা, এটির সম্পর্কে আমরা ডিটেলসে জেনে নিব। নিউক্লিয়াসের বাহিরের যে দ্বিস্তর বিশিষ্ট আবরণ, ঠিক আছে, এটিকে বলা হয় নিউক্লিয়ার ঝিল্লি। এখানে এগুলো হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি, ঠিক আছে। এবং এই নিউক্লিয়ার ঝিল্লির মাঝখানে দেখো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্ত আছে, ঠিক আছে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রান্ত আছে, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার। এবং এই নিউক্লিয়াসটার ভিতরে দেখো ছোট ছোট দানাদার কিছু পদার্থ আছে, এই যে ছোট ছোট দানাদার কিছু পদার্থ আছে, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার প্লাজম, ঠিক আছে, এগুলাকে কি বলা হয়? নিউক্লিয় প্লাজম। এবং নিউক্লিয়াসের ভিতরে দেখো এই যে জালের মতো বা জালিকার মতো পদার্থ রয়েছে, এগুলাকে বলা হয় ক্রোমাটিন জালিকা, ক্লিয়ার। এবং নিউক্লিয়াসের ভিতরে ঘন একটা বস্তু রয়েছে, ঠিক আছে, গোলাকার একটা বস্তু, এটাকে বলা হয় নিউক্লিউলাস, ক্লিয়ার। তো তোমরা নিউক্লিয়াসের গঠন সম্পর্কে ধারণা পেয়েছ, তোমরা অবশ্যই এটি অঙ্কন করার চেষ্টা করবা এবং এগুলোর বিবরণগুলো দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে। তারপরের অংশে আমরা চলে যাই। তো আমরা তো জানলাম প্রোটোপ্লাজমের দুইটা অংশ, একটা কি নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, এবং আরেকটা কি সাইটোপ্লাজম। তো সাইটোপ্লাজম হচ্ছে নিউক্লিয়াস বাদে এই কোষটার মধ্যে যা যা থাকে সবই কি সাইটোপ্লাজম, ঠিক আছে। এই সাইটোপ্লাজমগুলা প্রোটিন দ্বারা গঠিত, সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে তাকে বলে সাইটোপ্লাজমী অঙ্গাণু। এখানে কিন্তু নিউক্লিয়াসটা বাদে অনেকগুলো অঙ্গাণু রয়েছে, এগুলাকে বলা হয় সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। যেমন কী কী রয়েছে এখন আমরা সবগুলো বোঝার চেষ্টা করি। উদ্ভিদ কোষের দিকে তাকাও, কোষ গহ্বর, এই যে অংশটা এটাকে বলা হয় কি? কোষ গহ্বর, ঠিক আছে। উদ্ভিদ কোষের কোষ গহ্বর কিন্তু অনেক বড়। প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর কিন্তু নাই, যদিও থাকে আকারে অনেক ছোট, এই যে আকারে তারা কি অনেক ছোট, ঠিক আছে। তারপর আসা যাক গলজি বস্তু বা গলজি বডি, এগুলো হচ্ছে গলজি বডি, ঠিক আছে। আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে গলজি বডিগুলো হচ্ছে এইগুলো, ক্লিয়ার। তারপর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আন্তঃপ্লাজমীয় জালিকাগুলো হচ্ছে এই যে এগুলো, অর্থাৎ নিউক্লিয়াসের সাথে যে লাগানো রয়েছে এগুলো কি আন্তঃপ্লাজমীয় জালিকা, এই যে এগুলো কি, এগুলো হচ্ছে আন্তঃপ্লাজমীয় জালিকা। প্রাণী কোষের ক্ষেত্রে সেম, নিউক্লিয়াসের সাথে কি তারা লেগে থাকে বা কাছাকাছি অবস্থান করে, এগুলো হচ্ছে আন্তঃপ্লাজমীয় জালিকা। তারপর দেখো প্রাণী কোষের ক্ষেত্রে লাইসোসোম রয়েছে, এই যে প্রাণী কোষের ক্ষেত্রে এটিকে বলা হয় লাইসোসোম, ঠিক আছে। প্রাণী কোষের ক্ষেত্রে কি রয়েছে? লাইসোসোম রয়েছে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিন্তু লাইসোসোম উপাদানটা নাই। প্রাণী কোষের ক্ষেত্রে আরেকটা উপাদান রয়েছে সেন্ট্রোসোম, ঠিক আছে, এই সেন্ট্রোসোমটা হচ্ছে এটা, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি নাই? সেন্ট্রোসোম কিন্তু নাই, ঠিক আছে।
তারপর দেখো প্রাণী কোষের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া, এই চিত্রটাকে বলে মাইটোকন্ড্রিয়া, এবং উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই চিত্রটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আমরা মাইটোকন্ড্রিয়া সম্পর্কে বিস্তারিত এখন জানব এবং মাইটোকন্ড্রিয়া অঙ্গাণুটি বড় করে দেখার চেষ্টা করব। তো এখানে দেখো এটি হচ্ছে মাইটোকন্ড্রিয়ার চিত্র। মাইটোকন্ড্রিয়াটি দুই স্তর বিশিষ্ট আবরণ বা ঝিল্লি দ্বারা কিন্তু আবৃত। এই যে দেখো, এই আবরণটি হচ্ছে বাহিরের স্তর বা বাহ্যিক ঝিল্লি, ঠিক আছে, এবং ভিতরের এই যে আবরণটা, ঠিক আছে, এই যে আবরণটা, এটিকে বলা হয় অভ্যন্তরীণ ঝিল্লি বা অভ্যন্তরীণ স্তর। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ার ঝিল্লির বাইরের আবরণটি মসৃণ, বাইরের আবরণটা অনেক মসৃণ, কিন্তু ভিতরের আবরণটি স্থানে স্থানে বাজ হয়ে ভেতরের দিকে ঝুলে থাকে। এই যে দেখো, স্থানে স্থানে বাজ হয়ে ভেতরের দিকে কিন্তু ঝুলে রয়েছে। এ বাজগুলোকে ক্রিস্টি বলা হয়। তো এই বাজগুলোকে আমরা কি বলবো? ক্রিস্টি বলবো। দেখা, এখানে নাম লেখা আছে, এই বাজগুলোকে কি বলা হয়? ক্রিস্টি বলা হয়। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ভেতরের অর্ধতরল দানাদার পদার্থকে ম্যাট্রিক্স বলে। তো এখানে কিন্তু দানাদার পদার্থগুলো থাকবে, ঠিক আছে, ছোট ছোট আকারের যে পদার্থগুলো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এগুলোকে বলা হয় ম্যাট্রিক্স। ক্লিয়ার? উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে কিন্তু মাইটোকন্ড্রিয়া রয়েছে। মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একে কোষের শক্তিগড় বা পাওয়ার হাউস বলা হয়। ক্লিয়ার? তো চলো এখন আমরা পরবর্তী অংশে চলে যাই। তারপরে এর অঙ্গাণুটি আমরা দেখি প্লাস্টিড। এই যে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড, প্লাস্টিডের চিত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, এটি হচ্ছে কি? প্লাস্টিড। এখন এটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কিন্তু একটা জিনিস খেয়াল করো, উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে কিন্তু প্রাণী কোষে কি নাই? প্লাস্টিড কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তো এটি হচ্ছে প্লাস্টিডের চিত্র। ঠিক আছে, এখন প্লাস্টিড কি সেটি আমাদের প্রথমে জানতে হবে। উদ্ভিদ কোষে বিভিন্ন রঞ্জক কণিকা বহনকারী অঙ্গাণুগুলোকে বলা হয় কি? প্লাস্টিক। আমি আবারও বলছি, উদ্ভিদ কোষে বিভিন্ন রঞ্জক কণিকা বহনকারী অঙ্গাণুগুলোকে বলা হয় প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে কি পাওয়া যায়? আমরা কিন্তু ওই সময় দেখেছি প্লাস্টিড তিন প্রকার। একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, এই যে ক্রোমোপ্লাস্টের গঠনটা দেখছো, আরেকটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং আরেকটা লিউকোপ্লাস্ট। ঠিক আছে, তো আমরা দেখি এই যে চিত্রটা অঙ্কন করছি এটি হচ্ছে ক্লোরোপ্লাস্টের চিত্র। ক্লিয়ার? তো এখন দেখো এই যে প্লাস্টিডটা, এর কিন্তু দুইটা স্তর, একটা হচ্ছে বহিঃস্থ স্তর বা বহিঃস্থ ঝিল্লি। এই যে স্তরটা, এটিকে বলা হয় কি? বহিঃস্থ স্তর। এবং ভিতরের স্তরটাকে কি বলা হয়? অন্তঃস্তর বা অন্তঃস্তরের ঝিল্লি। ঠিক আছে, এই যে এটা কি? অন্তঃস্তর। তারপর দেখো এখানে এই যে অংশটা, এই সম্পূর্ণ অংশগুলোকে বলা হয় গ্রানাম। ক্লিয়ার? সম্পূর্ণ অংশটাকে কি বলা হয়? গ্রানাম। ঠিক আছে, এখন দেখো এই গ্রানামগুলো কিন্তু অনেকগুলো টুকরোর সমন্বয়ে গঠিত। এই টুকরোগুলোকে বলা হয় থাইলাকয়েড। ক্লিয়ার? তো আমরা গ্রানাম বুঝলাম কি? গ্রানাম হচ্ছে এই সম্পূর্ণ অংশটুকু। আর থাইলাকয়েড বলতে কি বোঝায়? গ্রানামের মধ্যে থাকা টুকরো টুকরো এক একটা অংশকে বলা হয় কি? এক একটা থাইলাকয়েড। ঠিক আছে, তারপর স্ট্রোমা বলতে কি বোঝায়? স্ট্রোমা বলতে এখানে ছোট ছোট দানাদার কিছু পদার্থ থাকবে, এটিকে বলা হয় কি? স্ট্রোমা। ক্লিয়ার? আচ্ছা, এই প্লাস্টিড সম্পর্কে আমি তোমাদের কিছু ধারণা দিই। প্লাস্টিড তো আমরা জানলাম তিন প্রকার, একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন লাল, হলুদ ইত্যাদি বর্ণ বহনকারী প্লাস্টিডকে কি বলে? ক্রোমোপ্লাস্ট। অর্থাৎ এই ক্রোমোপ্লাস্টের কারণে কি হয়? বর্ণটা লাল, হলুদ ইত্যাদি হয়। ঠিক আছে, ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে। ক্লিয়ার? উদ্ভিদে বর্ণহীন যেসব প্লাস্টিড থাকে সেগুলোকে বলা হয় লিউকোপ্লাস্ট। তো একটা উদ্ভিদের মধ্যে যখন বর্ণহীন কোনো কিছু থাকবে বুঝবা, এটিকে বলা হয় কি? লিউকোপ্লাস্ট। উদ্ভিদের মাটির নিচের অংশ বু নিম্নস্থ কাণ্ড মূল প্রভৃতিতে লিউকোপ্লাস্ট থাকে, এরা খাদ্য সঞ্চয় করে। ক্লিয়ার? এগুলা কিন্তু তোমরা ভালো করে জেনে নিবা। তো আমি যে এই কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু নোট দেওয়া আছে, তোমাদের যেন সুবিধা হয় বা উপকারে আসে, এগুলো আমি তোমাদের শেষ অংশে দেখিয়ে দিব। এখন আরেকটা সম্পর্কে কিন্তু বর্ণনা দেই নাই, উদ্ভিদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই হচ্ছে এই ক্লোরোপ্লাস্ট। ক্লিয়ার? ক্লোরোপ্লাস্টে সবুজ বর্ণের ক্লোরোফিল নামের অণু থাকে, এর ফলে উদ্ভিদের পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়।
তাছাড়া শালুক সংশ্লেষণ প্রক্রিয়াটি সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টে। ক্লিয়ার? তোমরা কি বুঝতে পেরেছ? এখন আমি এই কথাগুলো যে বলছি এর নোট কিন্তু দেওয়া আছে। তো এখানে দেখো, কোষ প্রাচীর কী, কোষ জিল্লে কী, প্রোটোপ্লাজম কী, নিউক্লিয়াস কী, মাইটোকন্ড্রিয়া কী, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। আমি যা যা আলোচনা করেছি তোমাদের জন্য উপকারে আসে, ঠিক আছে? তারপরও অনেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো না, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, ঠিক আছে? তো এগুলো অবশ্যই নোট করে নিও। এখন আমাদের এই সব কিছু তো জানা ক্লিয়ার হলো, দেখি প্রশ্নে এখন আমরা চলে যাই। উদ্ভিদ ও প্রাণী কোষে কী কী কুসংজ্ঞাণু আছে? তো কী কী কুসংজ্ঞাণু আছে আমরা এর আনসারটুকু দেখে নিই। উদ্ভিদ কোষে আছে কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ গহ্বর, গলজি বডি, আন্তঃপ্লাজমীয় জালিকা, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। ক্লিয়ার? এগুলো কিন্তু আমরা জেনেছি। প্রাণী কোষে কী অঙ্গাণুগুলো আছে? কোষ ঝিল্লি কিন্তু আছে, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ গহ্বর, গলজি বডি, আন্তঃপ্লাজমীয় জালিকা, মাইটোকন্ড্রিয়া, সেন্ট্রোসোম, লাইসোসোম ইত্যাদি। ক্লিয়ার? তোমরা কি তোমাদের প্রশ্নটি পেয়েছ? তারপর দেখো কি বলছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান? তো আমরা এখন এর আনসারটা দেখে নিই। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া ও নিউক্লিয়াসে কী কী বিদ্যমান? প্লাস্টিডে আছে কি? বহিঃস্থ ঝিল্লি, অন্তঃস্তর ঝিল্লি, লুমেন, গ্রানাম, স্ট্রুমা, থাইলাকয়েড, এগুলো সম্পর্কে কিন্তু আমরা দেখেছি, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়াতে কী আছে? ক্রিস্টি, ম্যাট্রিক্স, অভ্যন্তরীণ ঝিল্লি, বাহ্যিক ঝিল্লি ইত্যাদি। আর নিউক্লিয়াসে রয়েছে কি? নিউক্লিয়ার ঝিল্লি, ক্রোমাটিন জালিকা, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিও প্লাজমা। তো এগুলো সম্পর্কে তোমরা ইতিমধ্যেই ধারণা নিয়ে ফেলছ। তারপর আমরা দেখি কি বলছে, এই তালিকা থেকে দল ও উপদলের এক একজন সদস্য এক একটা অঙ্গাণু নিয়ে কাজ করবে। তো আমরা কিন্তু অলরেডি অনেকগুলো অঙ্গাণু নিয়েই দেখেছি, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, নিউক্লিয়াস, ঠিক আছে? তোমরা এগুলো নিয়ে কাজ করবা। তুমি কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা দলের সিদ্ধান্ত নেওয়া শেষ হলে নিচের ছকে লিখে ফেলো। তো এখানে অঙ্গাণুর নাম দিতে পারো, যেমন আমি কাজ করব নিউক্লিয়াস নিয়ে, তো এখানে নিউক্লিয়াসের নামটা তোমরা দিয়ে দিবা, ঠিক আছে? এখানে নামটা তোমরা দিয়ে দিবা, তারপর তোমার নাম দিবা এখানে। ক্লিয়ার? দল উপদলের মধ্যে থেকে কেউ একজন প্রত্যেকে যে কোন অঙ্গাণু নিয়ে কাজ করবে তা চূড়ান্ত হবার পর খাতায় অথবা ডায়েরিতে লিখে নাও। এবার দলে আলোচনা করে ঠিক করে নাও কীভাবে মডেলটি বানাবে। এক্ষেত্রে নিচের বিষয়গুলো বিবেচনা করো। আমরা দেখি কী বলছে তারা। মডেল বানানোর সময় মাথায় রাখবে যাতে একজন ট্যুর গাইডের নেতৃত্বে, যেমন একদল পর্যটক সব জায়গা ঘুরে ঘুরে দেখে, তেমনি তোমাদের দলের মডেলে অন্য দলের প্রত্যেককে এক একটা করে ঘুরে দেখার মতো সুযোগ থাকে। কোষ পরিভ্রমণে কোষের সব অঙ্গাণুর সঙ্গে প্রত্যেকের পরিচয় ঘটে, ঠিক আছে? তো এগুলো তোমরা পড়ে নিবা, এবং আমি যেই চিত্রগুলো সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি ওইগুলো তোমরা অবশ্যই অঙ্কন করবা, এবং ওইগুলাই কী করবা, দলে দলে ভাগ হয়ে কাজগুলো করবা। তো দেখো এখানে তারা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের দুইটা ছবি দিয়েছে, ঠিক আছে? এগুলো সম্পর্কে তো আমরা ডিটেলসে জেনে ফেলেছি, তো এখন এগুলো আমরা স্কিপ করে দিই। দেখো বাড়ির কাজ দিয়েছে একটা, কোষের অঙ্গাণুগুলোর গঠন ও কাজ সম্পর্কে অনুসন্ধানী পাঠের লেখা পরে ধারণা স্পষ্ট করে নাও। আমরা অলরেডি কিন্তু এই ধারণা স্পষ্ট করে নিয়েছি। কোনো প্রশ্ন অথবা বুঝতে সমস্যা থাকলে তা খাতায় নোট করে রাখো, পরে সেশনে শিক্ষকের প্রশ্ন করে জেনে নাও। একই সঙ্গে কোষের মডেল তৈরির দলের নির্ধারিত কাজটিও এগিয়ে নাও বাড়িতেই। তো আমরা এগুলো ভালো করেই জেনেছি। দ্বিতীয় সেশন, ঠিক আছে, এগুলো তুমি পড়ে নিবা, আমি সময়টা নষ্ট করছি না। তারপর এগুলো তোমরা পড়ে নিবা, আমি এগুলো সম্পর্কে তোমাকে বিস্তারিত বলে দিয়েছি, ঠিক আছে? এগুলোই এখানে বলছে। তৃতীয় সেশনটা দেখো, বাড়ি থেকে সকলে নিশ্চয়ই কোষের অঙ্গাণুগুলোর মডেল বানিয়ে এনেছো। তো আমরা কোষের অঙ্গাণুগুলোর মডেল এখন তৈরি করতে পারি। এই সেশনে সেগুলোকে নির্ধারিত স্থানে রেখে দুইটি দল প্রাণী ও উদ্ভিদ কোষের পূর্ণাঙ্গ রূপ তৈরি করবে। তো আমাদের মধ্যে অবশ্যই কনফিডেন্স আছে, আমরা উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্রগুলো অঙ্কন করতে পারবো, ঠিক আছে? শুরুতেই একটু খোলা জায়গা বের করে নাও, শ্রেণীকক্ষের বেঞ্চে সরিয়ে অথবা বারান্দায় কাজটি হতে পারে, ঠিক আছে? তোমরা এগুলো করবা। এখানে দেখো ক্লোরোপ্লাস্টের একটা ছবি দেওয়া আছে, এবং এখানে মাইটোকন্ড্রিয়ার একটা কিন্তু ছবি দেওয়া আছে। ক্লিয়ার? এগুলো সম্পর্কে তো আমরা বিস্তারিত জেনেছি। তারপর দেখে কি বলছে, এগুলো তোমরা পড়ে নিবা, এখানে তোমরাই বুঝতে পারবা, এবং আলোচনার ভিতরে এই কথাগুলো আছে। তারপর এখানে দেখো সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, নিচের ব্যান বা ডায়াগ্রামে উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের অঙ্গাণুর মধ্যে মিল অমিলগুলো লিখো। এখন দেখো আমি যে তোমাদের ওই সময়ে উদ্ভিদ এবং প্রাণী কোষের চিত্রটা বোঝানোর সময় বিভিন্ন রকম মিল অমিলগুলো বলছিলাম অঙ্গাণুগুলোর,
সেগুলো এখন আমরা লিখে দিব। তো দেখি আর সম্ভাব্য আনসারটা কী হতে পারে। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে মিলসমূহ। উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই নিউক্লিয়াস আছে। তো দেখো এখানে এটি হচ্ছে উদ্ভিদ কোষ, এটির কী আছে, এই যে নিউক্লিয়াস আছে। এবং প্রাণী কোষের ক্ষেত্রে দেখো এটি, এই যে নিউক্লিয়াস, ঠিক আছে। তো দুইটার মধ্যে কী আছে, নিউক্লিয়াস রয়েছে। উভয় কোষেই গলজি বডি আছে। তো দেখো এই উদ্ভিদ কোষটার মধ্যে গলজি বডি বা গলজি বস্তু হচ্ছে এটি, এবং প্রাণী কোষের ক্ষেত্রে কী, এটি হচ্ছে গলজি বডি, ক্লিয়ার। উভয় কোষেই আন্তঃপ্লাজমীয় জালিকা আছে। আন্তঃপ্লাজমীয় জালিকা বলতে নিউক্লিয়াসের সাথে যে জালিকাগুলা থাকে বা কাছাকাছি থাকে এগুলাকে কী বলা হয়, আন্তঃপ্লাজমীয় জালিকা। উভয় কোষের মধ্যে সেটি রয়েছে। উভয় কোষেই মাইটোকন্ড্রিয়া জালিকা রয়েছে। তো মাইটোকন্ড্রিয়া বলতে এটি বোঝায়, ঠিক আছে, এটি হচ্ছে মাইটোকন্ড্রিয় জালিকা। এবং প্রাণী কোষের ক্ষেত্রেও কিন্তু আছে। উভয় কোষেই সাইটোপ্লাজম আছে। তো আমরা দেখি তো সাইটোপ্লাজম আছে কি না। হ্যাঁ, সাইটোপ্লাজম বলতে কী বোঝায়, নিউক্লিয়াস বাদে এই কোষটার মধ্যে বা এই প্রোটোপ্লাজমের মধ্যে যা যা অঙ্গাণু থাকবে সব কি সাইটোপ্লাজম। তো এই ক্ষেত্রে প্রাণী কোষের মধ্যেও কী আছে, সাইটোপ্লাজম আছে। উভয় কোষেই কোষ ঝিল্লি আছে। তো দেখো প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু কোষ ঝিল্লি এটি ছিল, ঠিক আছে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি হচ্ছে এটা, ঠিক আছে, অর্থাৎ কোষ প্রাচীরের নিচে অবস্থিত। বুঝতে পেরেছ? তারপর এখানে দেখো উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের মধ্যে অমিলসমূহ। উদ্ভিদ কোষে কোষ গহ্বর আছে, প্রাণী কোষে নাই, থাকলেও আকারে অনেক ছোট। আমরা দেখে নিই এখানে, দেখো উদ্ভিদ কোষের কি কোষ গহ্বর, দেখো অনেক বড় এই যে কোষ গহ্বর, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে নাই, এই যে থাকলেও এটি কি অনেক ছোট, ঠিক আছে। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কি নাই, কোষ প্রাচীর নাই। এই যে দেখো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর আছে, তিন স্তর বিশিষ্ট কোষ প্রাচীর, কিন্তু উদ্ভিদ কোষে নাই, এটি হচ্ছে কোষ ঝিল্লি। উদ্ভিদ কোষে প্লাস্টিড আছে, প্রাণী কোষে কি নাই, প্লাস্টিড নাই। তো দেখো উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিড আছে, এই যে এটি হচ্ছে প্লাস্টিড, কিন্তু প্রাণী কোষে কি নাই, প্লাস্টিড নাই। প্লাস্টিড থাকার কারণেই কেবল উদ্ভিদ কোষের উদ্ভিদের বিভিন্ন রং দেখা যায়, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কি নাই, বিভিন্ন রং দেখা যায় না, ঠিক আছে, এই প্লাস্টিডের কারণে। প্রাণী কোষের নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে পাশে থাকে। এই যে দেখো উদ্ভিদ কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু পাশে রয়েছে, কারণ এর কোষ গহ্বরটা যেহেতু বড় এই কারণে নিউক্লিয়াসটা একটু পাশে থাকে। আর প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটা কিন্তু কেন্দ্রে থাকে, ক্লিয়ার, বুঝতে পেরেছ। প্রাণী কোষের লাইসোসোম ও সেন্ট্রোসোম আছে, উদ্ভিদ কোষের নাই। তো দেখো প্রাণী কোষের ক্ষেত্রে দেখো এই যে লাইসোসোম সেন্ট্রোসোমগুলা কিন্তু কি রয়েছে, প্রাণী কোষের ক্ষেত্রেই কেবল রয়েছে, কিন্তু উদ্ভিদ কোষে কিন্তু নাই, ক্লিয়ার। তো আমরা মিল এবং অমিলগুলা দেখেছি। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমরা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, এটা খুবই দুঃখজনক। তারপর দেখি চতুর্থ সেশনে কী বলছে। কোষ পরিভ্রমণ তো শেষ হলো। তোমরা গত কয়েক সেশনে কোষের গঠন ও কাজ সম্পর্কে অনেক কিছু জেনেছো, কিন্তু ভেবে দেখেছো কি জীব বড় হয়ে কীভাবে আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে সেখানে নতুন ত্বকের সৃষ্টি হয় কিভাবে, এসব প্রশ্নের উত্তর জানবে এই সেশনে। অনুসন্ধানী পাঠের কোষ বিভাজন ও সংখ্যা বৃদ্ধি অংশটুকু ভালোভাবে পড়ে নাও, পড়ে নিতে পারো, তারপর আমি তোমাদের বুঝিয়ে দিব। টিউমার ও ক্যান্সার দুটি শব্দ মোটামুটি সকলেই শুনেছ, টিউমার কিভাবে ক্যান্সারের রূপ নিতে পারে তা অনুসন্ধানী পাঠের অস্বাভাবিক কোষ বিভাজনে পরিণতই অংশটুকু পরে বুঝে নিতে পারো, কিন্তু আমি তোমাদের এখন বুঝাই দিচ্ছি, ঠিক আছে। তো দেখো টিউমার কিভাবে ক্যান্সারের রূপ নিতে পারে। মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি, দুটি থেকে চারটি এভাবে কিন্তু কোষ বিভাজিত হয়, ঠিক আছে। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয়, এভাবে জীবের কোষের সংখ্যা একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে শরীরে টিউমার হতে পারে যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে। তো তোমরা বুঝতে পারছ টিউমার কিভাবে ক্যান্সারের রূপ নিতে পারে। তারপরে প্রশ্নটা দেখে কি বলছে, এবার কি লিখে অথবা বলে কিংবা অন্য কোনোভাবে বোঝাতে পারবে জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন কেন গুরুত্বপূর্ণ। তো এর আনসারটুকু আমরা দেখে নিই। মায়োসিস প্রক্রিয়ায় জনন কোষ তৈরি হয় সেটা তোমরা জানো। জনন কোষের নির্দিষ্ট সংখ্যক ক্রোমোসোম থাকা দরকার। যদি কোনো কোষে স্বাভাবিকের চেয়ে বেশি বা কম ক্রোমোসোম থাকে তবে এসব জনন কোষ থেকে অস্বাভাবিক বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম নেবে। অন্যদিকে মাইটোসিস প্রক্রিয়ায় একটি থেকে দুটি,
দুটি থেকে চারটি, এভাবে কোষ বিভাজন হয়। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলো কি হয়, মৃত্যু হয়। এভাবে জীবের কোষের সংখ্যায় একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে শরীরে টিউমার হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে। তাই বলা যায় জীবের স্বাভাবিক প্রজনন ও বৃদ্ধির জন্য স্বাভাবিক কোষ বিভাজন খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তোমাদের প্রশ্নের আনসারটি পেয়েছ? তারপর দেখো শেষ অংশ, দলের সবার সাথে কাজগুলো করতে তোমার কেমন লেগেছে, নতুন কি শিখলে এই শিখন অভিজ্ঞতার মধ্য দিয়ে। দলের সবার সাথে কাজগুলো করতে পেরে আমার খুব ভালো লেগেছে। এই শিখন অভিজ্ঞতার মধ্য থেকে জানতে পারলাম উদ্ভিদ ও প্রাণী কোষের প্রধান অঙ্গাণুগুলোর গঠন এবং কাজ, কোষের বিভাজন ও সংখ্যা বৃদ্ধি, অস্বাভাবিক কোষ বিভাজনের পরিণতি। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সূর্যলোকের রান্না থেকে শুরু করব। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। থ্যাংক ইউ এভরিওয়ান।